আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি গরুহাটে। আর এই তালগাছি গরুহাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার পাশেই তালগাছি হাট। সপ্তাহে একদিন রবিবার এই হাটটি বসে থাকে এবং জমজমাট একটা হাটে পরিণত হয়। মোটামুটি সকাল 9টা থেকে বিকাল 5টা অর্থাৎ আসের আজান পর্যন্ত কিন্তু এই হাটটা চলে। আপনারা চাইলে প্রতি রবিবার এই তালগাছি গরুহাট থেকে বিভিন্ন জাতের বকনা, ষাঁড় গরু, দুধের গরু, বাচ্চা ছাড়া রানিং দুধের গরু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বাচ্চা ছাড়া রানিং দুধের কিছু ভালো কোয়ালিটির গাভি দেখাবো। গাভির মালিকের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর দেশ বা প্রবাস থেকে যারা আমাদের কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলটি দেখছেন, যারা গাভি কিনবেন তারা অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গাভি গরু সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আসুন, গাভির মালিক এখানে রয়েছে, আমরা তার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আপনার দোয়া আশীর্বাদে ইনশাআল্লাহ খুব ভালো। শুরুতে এই দর্শকদের পরিচয়টা দিয়ে রাখবেন। আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন জি, বাসা কোথায় ভাই? বাসা এই নবীপুর। নবীপুর, থানা শাহজাদপুর। শাহজাদপুর মানে হাটের পাশে? হাটের পাশেই বাড়ি, হাটের নদীর ওপারই আমাদের বাড়ি। আচ্ছা, প্রতি হাটই করেন আপনারা? ইনশাআল্লাহ আমার প্রতি হাটই এই ডোগাই আমার। আচ্ছা, এই ডোগাটাই আপনার? জি। মোটামুটি ডোগাতে কতগুলো গরু আটে? গরু আটে 20-25। আচ্ছা, বেচা কিনা প্রতি সপ্তাহে হয়? প্রতি সপ্তাহে হয়, 10-12 খান প্রতি সপ্তাহে, 10-12টা বেচা কিনা হয়ে যায়। জি। আচ্ছা, এগুলো আসলে এই যে গাভি তো দেখতেছি সব মনে বাচ্চা ছাড়া আপনাদের? হ্যাঁ, আমাদের বাচ্চা ছাড়া গাভি। এত গাভি আপনারা বাচ্চা ছাড়া কোথা থেকে পান যদি একটু জানাতে? সব এই মনে করেন যে পাতার দিয়ে ঘুরে 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 ময়াল ঘুরে ঘুরে এগুলো সংগ্রহ করি। তো যেহেতু বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে হাটে নিয়ে এসে বিক্রি করেন, বাড়িতে কি বেচা কিনা হয়? বাড়িতে বেচা কিনা হয়, বাড়িতে আমার সব সময়ের জন্য, আমার বাড়িতেও 10-12 হাজার করে সব সময়ের জন্য থাকে। আচ্ছা, দর্শকরা যদি হাটে আসে, হাটে এসে দেখে শুনে নিতে পারবে? আমার বাড়িতে বাসায়ও গরু থাকে, বাসায়ও এসে দেখে নিতে পারবে। আচ্ছা, যদি মনে করে বাসায় আসবে বাসা থেকে দেখে নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ, বাসায় বাসায় গরু আছে, বাসায় থাকে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বা ইমো নাম্বারটা একটু বলবেন। 01-77-92-48-737 এটাই আমার ইমো নাম্বার, আমার এটা ফোন নাম্বার। ফোন নাম্বার। আচ্ছা, অনেক গরু আছে আপনার, আসেন আমরা কিছু গরু আপনার দর্শকদের দেখাই, দেখি আপনি কিরকম ধরনের কালেকশন করছেন। শুরুতে এক নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি, এই গরুটা কি জাতের? হলস্টিয়ান। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে গরুটার? চার দাঁত। জি। আচ্ছা, আমরা তো আশা করতে পারি যে আপনি আমাদের অবশ্যই সঠিক তথ্যটা দিবেন, বাচ্চা কয়টা দিচ্ছে? বাচ্চা এই হলো প্রথম, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। আচ্ছা, পাটের দুধ আছে? পাটের দুধ আছে এখন 12-15 লিটার। 15 লিটার। জি। আচ্ছা, এই দুধ নিয়ে অনেক কথা হয় ভাই, ইতিপূর্বে অনেক জায়গা থেকে অনেক মানুষ কথা হবে না ইনশাআল্লাহ, আমার এনে দোয়াজ আসাই বাসাই করে দহন করে দেখে শুনে নিতে পারবে। জি জি জি। আচ্ছা ভাই, গরুটার দাম কত চাচ্ছেন? কম বেশি করবেন না? আচ্ছা, তো পরের গরুটা দেখি, এটা তো মনে হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই, এটা একটু বড় আছে না? দাঁত কয়টা? ছয় দাঁত। বাচ্চা কয়টা দিচ্ছে? দুইটা। আচ্ছা, দুইটা বাচ্চা দিচ্ছে, পাটগুলো সব ক্লিয়ার আছে তো ভাই? একদম ক্লিয়ার। আচ্ছা, পাটটাট ক্লিয়ার আছে। মোটামুটি এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় কেমন দাম চাচ্ছেন, কত দাম? এর দাম চাচ্ছি হলো আপনার 55-55, 1,55,000 টাকা। আচ্ছা, 1,55,000 টাকা। দুধ কয় লিটার থাকবে গরুটার? এটার দুধ আছে হলো আপনার 13-14 লিটার। 13-14 লিটার। জি জি জি। আচ্ছা, আসেন পরের গরুটা আমরা দর্শকদের দেখাই, এই পাশে সাদার অংশ বেশি কালোর অংশ কম। জি জি। এটা কি জাতের? ফিজিয়ান।
আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে চারটা, চার দাঁত? জি। বাচ্চা কয়টা দিছে? বাচ্চা দিছে হলো, এটা হলো প্রথম বিয়ান চলতেছে। প্রথম বিয়ান চলতেছে? আচ্ছা, রানিং প্রথম বিয়ানের দুধ আছে কয় লিটার? ৪৫ হলে ছাড়বেন। আচ্ছা, গরুটা তো বড়ই আছে, পাশে আরেকটা গরু দেখতেছি সেম ক্যাটাগরি। কয় দাঁতের গরু এটা? চার দাঁত। আচ্ছা, আপনার তো মনে হচ্ছে যে ওইদিকে তাকাচ্ছে যে সবই তো একই জাত, হলস্টেইন ফ্রিজিয়ান সবই একই জাতের। আচ্ছা, দাঁত এটা কয়টা? এটার দাঁত আছে চারটা। চার দাঁত। কয়টা বাচ্চা দিচ্ছে? দুইটা বাচ্চা দিচ্ছে না? বাটতলা ক্লিয়ার আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। দুধ কোয়ালিটি থাকবে? অরিজিনাল ক্লিয়ার। দুধ কোয়ালিটি থাকবে? দুধ আছে হলো আপনার, এটার দুধ আছে হলো ১১-১২। জি। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি হলো ওই একই দাম, ১৫৫ চাচ্ছেন, ৪০-৪৫ বিক্রি করবেন নাকি? আচ্ছা, এটা বোধহয় চার নাম্বার গেল। আসেন পাঁচ নাম্বার গরুটা দেখি, এটা কি জাতের? হলস্টেইন ফ্রিজিয়ান। কয় দাঁত? ১৩৫,০০০ টাকা। আলোচনার হালকা সুযোগ রাখছেন। আচ্ছা, পরের যে গরুটা দেখতেছি ৬ নাম্বার, এই গরুটা কি জাতের? ৮ দাঁত ৪টা বাচ্চা দিয়েছে। মোটামুটি তারপরে তো গাভী মনে হচ্ছে, জোয়ান গাভী মনে হচ্ছে। আচ্ছা, গরু গাই গরু কোনো দিন বুড়ো হয় না ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে দুধ আছে কয় লিটার? ১২৫,০০০ টাকা। আচ্ছা, এই পাশে আরো কিছু গাভী দেখতেছি, মনে হচ্ছে এইগুলো একটু ক্রস বিটের আছে। এতক্ষণ যেগুলো দেখলাম মনে হলো অরিজিনালি, কিন্তু এগুলো তো মনে হয় একটু ক্রস ট্রস আছে ভাই। আচ্ছা, এটা ক্রস আছে। এটা কয় দাঁত? ৮ দাঁত। ২টা। আচ্ছা, গাভীটা ছোট হলেও আমার দর্শকরা ক্যামেরাতে মনে করতেছে এটা বিশাল গরু, কারণ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে মূলত আমি দর্শকদের এ টু জেড বোঝায় বলার চেষ্টা করি। তো বাচ্চা দিছে কয়টা? ২টা। এখন বাটে কি পরিমাণ দুধ আছে? এখন দুধ আছে ৮টা-৯টা। ৮ থেকে ৯ লিটার। দাম কত আসবে ভাই? দাম চাইলাম ১,০০,০০০ তা না, ৮৫,০০০ দাম ভাঙিয়ে দিছি। ভাঙিয়ে দিচ্ছেন? ৮০,০০০ দাম কইছি, ৮৫,০০০০ ভাঙিয়ে। এই জন্য আসতে বললেন না? যাই, কারণ পাশের লোকজন আছে, বললাম একটু আসতে, এইখানে চ্যালেঞ্জ তো আসতে। না ঠিক আছে ঠিক আছে, মানে ৮৫,০০০ টাকা লাস্ট একদম দাম। জি। আচ্ছা, তারপরে আর কোনো কথা বলার সুযোগ নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। পাশে আরেকটা ছোট গরু দেখতেছি, ওই পাশে আরও কিছু ছোট ছোট গরু আছে, এটা মনে হয় ওরকম ৮৫,০০০ দাম হবে নাকি? এই পাশে আরও গরু আছে, অনেক গরু আছে ভাইয়ের। আজকে প্রথম ভিডিও, আমরা ভিডিওটা বড় করব না। এই পাশেগুলো একটু ক্রস সাইজ আছে, প্রথমগুলো দেখলাম একদম জাতমানের শিরা। লাস্টের একটা গরু আছে ভাই, এটা একটু দর্শকদের দেখাবো। খুব সুন্দর একটা গরু দেখতেছি, হলস্টেইন ফ্রিজিয়ান, অনেকে রানী বলে আর কি। এটা দাঁত বয়স কেমন হয়েছে ভাই? ৪ দাঁত। আচ্ছা, বাচ্চা কয়টা দিচ্ছে? বাচ্চা ২টা দিছে। ২টা? দাঁতে ৪টা, বাচ্চা দিচ্ছে ২টা। বাটতলা ক্লিয়ার আছে? ইনশাআল্লাহ ক্লিয়ার, সব ক্লিয়ার। দুধ কয় লিটার আসবে? দুধ আছে ১২ লিটার। ১২ লিটার। দাম কত চাচ্ছেন ভাই? কম করে চায়ের ১,২৫,০০০ আচ্ছা, ১,২৫,০০০ টাকা দাম। আলোচনার সুযোগ রাখছেন? সুযোগ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আর দর্শকরা যদি আপনার খামারে বা হাটে আসে, যেখানে আসে আমি সেখানে আমার কাছে দর্শকরা আপনার কাছে আসলে প্রতারিত হবে তো? ইনশাআল্লাহ।